আপনারা জানেন যে কালকের নির্বাচনটা একটা আসলে ঝুঁকিপূর্ণ নির্বাচন, এবং এখানে দুই পক্ষ যারা নির্বাচন করছে কাউন্সিলর ক্যান্ডিডেট শুরু করে মেয়র ক্যান্ডিডেট কাউকে ছাড় দেওয়ার মতো মানসিকতা নাই। এবং এই অঞ্চলটা এমনিতেই আপনার একটু মানে অরক্ষিত অঞ্চল, এখানে রাস্তাঘাট খারাপ, মানে বাড়িতে লোকজন এসে বিভিন্ন জায়গায় থাকতে পারে, যে কারণে আমাদের নির্বাচন উপলক্ষে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ছিল। আমরা কেন্দ্রে যথেষ্ট পুলিশ মোতায়েন করে রেখেছিলাম, কিন্তু সকালে শুনছি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা আপনার সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে পুলিশ এদেরকে আস্তে আস্তে এখান থেকে সরিয়ে দিতে পারে, মানে আপনার সরিয়ে দিতে সমর্থ হয়। আর এখানে সরিয়ে দেওয়ার জন্য যেন এখানে আপনার যারা হামলায় লিপ্ত ছিল তারা ককটেল সহ বিভিন্নই ব্যবহার করছে, পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং মানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে, বা আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সমর্থ হয়েছে।